রাজনৈতিক লড়াই যে যার জায়গায়, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ভাটপাড়ার শাসক ও বিরোধীদের মিলিয়ে দিল বুধবার। ভাটপাড়ায় কলস যাত্রায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর সঙ্গে এক মিছিলে হাজির জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। সেই মিছিলে হাঁটলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। ভাটপাড়ার ফকর বাবার নতুন রূপে নির্মিত শিব মন্দিরের উদ্বোধনের আগে কলস যাত্রায় একসঙ্গে অংশ নেন দুই যুযুধান নেতা। সম্প্রতি পাট শিল্প বাঁচাতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বিদ্রোহ ঘোষণা করেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। সেই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন। তারপর থেকে জল্পনা তৈরি হয়েছিল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান নিয়ে। তারপর আজ জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে একই মিছিলে হাজির ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এই কলস যাত্রা নিয়ে কি বললেন তৃণমূলের বিধায়ক এবং বিজেপি সাংসদ শুনুন। এটা ধার্মিক পুজো আছে, 100 বছরের মন্দির পুনর্নির্মাণ হয়েছে, এখানে প্রথম থেকে আমরা জড়িত আছি। এবার ধর্মের মন্দিরে বা ধর্মের পুজোতে কে আসবে না আসবে সেটা নিয়ে কোনো আমাদের মানে সমস্যাও নেই, কোনো চিন্তাও নেই। হার আদমি আ সকতা হ্যাঁ, কিসি কো ইস ধার্মিক মঞ্চ ও ধার্মিক জুলুস মে किसी को हम रोक नहीं सकते हैं। हर आदमी आ सकता है, हर आदमी को आना भी चाहिए। ये धर्म से धर्म की जो व्यवस्था है, इस धर्म की व्यवस्था में सबको शामिल होना चाहिए। हमें जानी ना क्या छिलो हमारे पास है, हमें यटुक जानी जे हमें आह्वान पे मंदिर कर्तृपक्ष तरफ थे से ता के बोले जो कलश नहीं जो है এবং কে এসেছে কে পাশে ছিল সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি দায়ও দেখিনি বায়ও দেখিনি, প্রচুর লোক ছিল এই অঞ্চলের, প্রচুর মানুষ ছিল, বাস আমি এইটুকুনি বলি। একই জায়গায় যদি একই মন্দিরে কেউ পুজো করতে আসে তার জন্য রাজনৈতিক কোনো পরিবর্তন না। রাজনৈতিক তিনি যদি আপনি সাংসদের কথা বলে সে বিজেপি করে আমি তৃণমূল করি, তার সাথে রাজনৈতিক কোনো মেল নেই।